আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মিক্সড ডাল ফুলকপি। এই মিক্সড ডালের সাথে ফুলকপির একটা দারুণ কম্বিনেশন হয়, সেভাবে আজকে আমি রেসিপিটা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলা একটি আমি প্যান বসিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, এখানে নিয়ে নিলাম মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব। মুগ ডালটা ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন বুঝবেন যে ভাজা শেষ। এখন আমার মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে এক কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। কিছুটা ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এখন আমি এটির সাথে অ্যাড করবো আরেক রকমের ডাল, সেটা হচ্ছে বুটের ডাল। বুটের ডালটাকে আমি আগে থেকেই কিছুটা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম নরম করে সিদ্ধ করে নিয়েছি। কারণ বুটের ডালটা সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আগে থেকে ভিজিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম। এখন এই ডালের সাথে ডালটা মিশিয়ে দিলাম। আজকে এই দুই ধরনের ডাল দিয়ে রেসিপিটা করব। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বুটের ডাল সিদ্ধ করা যে এক্সট্রা পানিটা, সেই পানিটা দিয়ে দিব। এই বুটের ডালের পানিটা কখনোই ফেলে দিবেন না, সেটা এটার সাথে অ্যাড করবেন, না হলে এই খাবারটা মজা লাগবে না। কারণ ডালের সব মজাই চলে যায় পানির মধ্যে। এখন আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ গাজর। গাজরটা যেহেতু শক্ত হয় সেজন্য এটা আগে দিয়ে দিচ্ছি আমি। সাথে অ্যাড করব আমি টমেটো। ডালের সাথে টমেটোটা কিন্তু খুব দারুণ একটা কম্বিনেশন হয়, সেজন্য আপনারা অবশ্যই টমেটোটা দিতে চেষ্টা করবেন। আমি এখন এক কাপ পরিমাণ টমেটো দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে ভালো করে নেড়ে আমি ডালের সাথে মিশিয়ে দিব। এখন আমি কিছু মশলা দিয়ে দিব, এটাতে খুবই সিম্পল মশলা লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া 1 টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। এখন এটাকে ভালো করে নেড়ে দিব। নেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে দিব। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বেশ খানিকটা পানি চলে আসছে, এই টমেটো গাজর থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এই গাজর আর ডাল সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এটাকে আমি ঢেকে এখন 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি এরকম চেক করে দেখব ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন ডাল কিন্তু মোটামুটি নরম হয়ে আসছে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিব। ডাল ভালো করে সিদ্ধ হওয়ার পরই আপনারা ফুলকপিটা এটার সাথে অ্যাড করবেন। এখন ডাল আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেল। এখন এখানে আমি দেশি ফুলকপি নিয়েছি, এখন তো ফুলকপি অ্যাভেলেবল পাওয়া যায়। এখন এরকম দেখুন আমি দেশি ফুলকপি নিয়েছি। এখানে আমি বড় 2টা ফুলকপি নিলাম, নিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এখন এই ডালের সাথে অ্যাড করলাম। ফুলকপি অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, নাহলে ফুলকপির মধ্যে অনেক ধরনের পোকা থাকে। এখন আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এই ডালের সাথে ফুলকপিটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। অল্প কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একদম অনেক পরে দিলাম। লবণটা অবশ্যই পরে দিবেন, কারণ সবজিগুলো রান্না হলে অনেকটাই কমে আসবে এবং সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে তারপরেই লবণটা ইউজ করবেন। এখন আমি লবণ দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিব। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি শুধু 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে এখন দেখুন লবণটা দেওয়াতে কিন্তু ফুলকপি থেকেও বেশ খানিকটা পানি চলে আসছে। এখন এটাকে ভালো করে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি, কারণ এটাকে আমি আরও অনেকক্ষণ সিদ্ধ করব। ফুলকপিটা আরও সিদ্ধ হবে, ডালও আর একটু সিদ্ধ হয়ে তারপর ঘন হবে, সেজন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দিলে এই খাবারটার একটা ব্যালেন্স চলে আসবে। এখন আমি অ্যাড করছি এখানে জিরা গুঁড়া। এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই জিরাটা অবশ্যই রান্নার শেষের দিকে ইউজ করবেন, তাহলে জিরার সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমার কাছে জিরার ফ্লেভার খুবই ভালো লাগে।
এখন এই জিরাটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব 2 মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন এর সাথে অ্যাড করছি আমি লেমন জুস আপনাদের ইচ্ছামতো লেমন জুস দিয়ে দিবেন আমি যেমন 1 পিস পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম 1 পিস লেবুকে ভালো করে চিপে দিয়ে দিলাম এখন অ্যাড করছি আমি কাঁচা মরিচ এখন এর সাথে আমি আজকে কোনো ধনিয়া পাতা ইউজ করব না এর সাথে আমি আজকে পার্সলে ড্রাই পার্সলে নিলাম ড্রাই পার্সলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আপনারা চেষ্টা করবেন এটা দিতে না থাকলে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন আমি আজকে এই ড্রাই পার্সলেটা ইউজ করব কারণ আমার কাছে এই পার্সলের ফ্লেভারটা ভালো লাগে এখন এই পার্সলেটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিব এই রেসিপিটা আপনারা সকালে নাস্তার জন্য ট্রাই করতে পারেন পরোটা রুটি দিয়ে এটা খেতে দারুণ লাগবে আমার এই রেসিপি আজকে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্না শেষ এখন আমি এটাকে একটা ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম ড্রাই চিলি শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচটাকে একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আস্ত সরিষা এখানে আস্ত সরিষা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব সরিষাটা একটু ফুটে উঠলে তারপর এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা হলে তারপর আমি এটার সাথে রসুন কুচি অ্যাড করব এখন এটার মধ্যে আমি রসুন কুচি দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এটার মধ্যে আমি সেই মিক্সড ডালের মিশ্রণটা ঢেলে দিব এখন আমি এটাকে একদম ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা দেখুন একদম ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি সেই ডালের মিশ্রণটা ভালো করে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নিব যেন ফোড়নের সবকিছু এই মিক্সের সাথে মিশে যায় এখন আমি এটার মধ্যে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা তাড়াতাড়ি করে ঢাকনাটা লাগিয়ে দিব যাতে ঘিয়ের ফ্লেভারটা থাকে তারপর আমি এটা সার্ভ করব রেডি হয়ে গেল আমার দারুণ মজার মিক্সড ডাল ফুলকপি আশা করি আজকে আমার রেসিপি সবাই এনজয় করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ